হ্যালো ফ্রেন্ডস দেবাংশী রানাঘরে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আজকে আমি বানাবো তিল বাটা দিয়ে চাল কুমড়োর তরকারি তো তার জন্য এখানে অর্ধেকটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি তো এখানে আমি চাল কুমড়োটা এখন ছোট ছোটো করে কেটে নেব আর এখানে আমি আলুটাও কেটে নিয়েছি তো এখন আমি তিলটা বেটে নেব তো তিলটা এখানে আমি দুটো লঙ্কার সাথে বেটে নেব তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার তিল বেটে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমি এখন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাক আর গাইস আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তো এখন আমি এর মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে আরেকটু গরম হতে দেব তেলটা তো এখন আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব আর আলুটা দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব তখন আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে নেড়ে নেব আর এখন আমি এর মধ্যে চাল কুমড়োটা দিয়ে দেব তো এই যে আমি চাল কুমড়োটা দিয়ে দিলাম তো চাল কুমড়োটা দিয়ে এটাকে আমি আবারও ভালোভাবে নেড়ে নেব তো চাল কুমড়োটা আমি এখন বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো তো নাড়তে নাড়তেই আমি এর মধ্যে এখন দিয়ে দেব নুন স্বাদ মতো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন দেবে তো নুন দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে নেড়ে এর মধ্যে আমি জল ঢেলে দেব তো এই যে এটাকে আমি এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এখন আমি এই যে জলটা ঢেলে দেব খুব একটা জল দিলাম না কারণ চাল কুমড়ো থেকে অলরেডি জল বের হয় তো অল্প একটু জল দিয়েছি তো এখন আমি এটাকে সিদ্ধ হতে দেব। তো আর একটু জল দিয়ে আমি এটাকে এখন ঢাকা দিয়ে দেব এই যে থালাটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো চলো গাইস এখন আমরা ঢাকাটা খুলে দেখি যে সিদ্ধ হয়েছে কি না চাল কুমড়োর আলুগুলো তো দেখা যাক এই যে তোমরা দেখতে পাচ্ছ চাল কুমড়ো আর আলুটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি তিল বাটাটা দিয়ে দেব তো এই যে তিল বাটাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম আর এটাকে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব তো চলো এটাকে আমি কিছুক্ষণ নাড়তে থাকি আর তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের চাল কুমড়োর তরকারি রেডি তো এখন আমি এটাকে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে